হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিত্যদিনের ব্যবহারে চশমা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু তারাই বুঝবে যারা চশমা ছাড়া একদমই চলতে পারে না নিয়মিত ব্যবহার করার ফলে চশমার কাজ ঘোলাটে বা ঝাপসা হয়ে যায় প্রতিদিন পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছেও এটা আগের মতো স্বচ্ছ হচ্ছে না তাদের জন্য চশমার কাজ ঝকঝকে পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া উপায় থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ভিডিওটি চশমার কাজ পরিষ্কারের টিপস তো দেখাবই তার আগে আরও কয়েকটি কথা জানা দরকার সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ব্যবহৃত চশমাটি যখন আপনি চোখ থেকে খুলবেন তখন চশমাটি যেখানে সেখানে রাখবেন না চশমার লেঞ্চে কিন্তু খুব সহজে দাগ পড়ে তাই যেখানে সেখানে বা যে কোনোভাবে কিন্তু চশমাটা খুলে রাখা যাবে না চশমাটা খুব যত্ন করে রাখতে হবে যেমন চশমা খুলে যখন টেবিলে রাখবেন তখন কখনো উপুর করে রাখবেন না সবসময় খেয়াল রাখবেন যেন লেন্সটি উপরের দিকে থাকে না হলে কিন্তু চশমাতে দাগ পড়ে যাবে তাই উপুর করে কখনো রাখবেন না আরেকটি কাজ করবেন সেটি হলো চশমাটি যখন ব্যবহার করবেন না তখন চশমাটি একটি প্রোটেক্টিভ বক্সে রাখবেন যে বক্সটা চশমা কেনার সময় চশমার সাথে দোকান থেকে দিয়ে দেয় বা এটি কিন্তু সবসময় যে কোনো চশমার দোকানেও কিনতে পাওয়া যায় তো ভিউয়ার্স জেনে নিলাম কিভাবে চশমা যত্ন করে রাখতে হবে এবার চলে যাব কিভাবে চশমার কাজ পরিষ্কার করতে হবে চশমার কাজ পরিষ্কার করার জন্য প্রথমে আপনি আপনার হাতটি পরিষ্কার করে নেবেন আপনার হাতে কোনো ধুলোবালি বা তেল চিটচিটে কোনো ভাব যেন না থাকে তো প্রথমে আপনি আপনার লেন্সটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এতে লেন্সের জমে থাকা ধুলিকণা সব চলে যাবে অবশ্যই নর্মাল পানি ব্যবহার করতে হবে গরম পানি কিন্তু কখনোই ব্যবহার করবেন না গরম পানি দিলে আপনার লেন্সটি যদি অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং থাকে তাহলে সেটির ক্ষতি হবে আর যদি না থাকে তবে আপনি করতে পারেন চশমার কাজ ঝকঝকে করার জন্য ভিনেগারের ব্যবহার করতে পারবেন অল্প একটু হোয়াইট ভিনেগার চশমার কাচের দুপাশে দিয়ে দিন তারপর একটা পরিষ্কার গেঞ্জির কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন আর সবশেষে টিস্যু দিয়ে মুছে নেবেন দেখবেন আপনার চশমার কাজ একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে দ্বিতীয় টিপসটি হলো লেন্স ক্লিনার দিয়ে প্রত্যেকটি চশমার দোকানে লেন্স ক্লিনার পাওয়া যায় সামান্য লেন্স ক্লিনার স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে চশমাটি মুছে নিন দেখবেন চকচক করবে তিন নম্বর টিপসটি খুবই কার্যকরী একটি টিপস এটি হলো বেকিং সোডার ব্যবহার এর জন্য একটা বাটিতে একটু বেকিং সোডা আর পানি দিয়ে মিশিয়ে নিয়ে চশমার কাচের উপরে দিয়ে দিবেন। এবার এই মিশ্রণটি দিয়ে চশমার কাছটি মাইক্রোফাইবার কাপড় বা কোনো গেঞ্জির কাপড় দিয়ে মুছে নেবেন সবশেষে টিস্যু দিয়ে মুছে নেবেন এবার দেখুন কতটা পরিষ্কার হয়েছে অনেকের বাড়িতেই নেইল পলিশ রিমুভার থাকে এই নেইল পলিশ রিমুভার দিয়েও আপনি আপনার চশমার কাজটি ক্লিন করতে পারেন এর জন্য তুলোতে সামান্য রিমুভার নিয়ে চশমার কাছে হালকাভাবে ঘষে নিন একদম চকচকে হয়ে যাবে এতে পাওয়ারের কোনো পরিবর্তন হয় না প্লাস্টিক বা ফাইবারের চশমাতেও লাগিয়ে পরিষ্কার করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ